আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রাসঙ্গিকে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা নানা বিষয় নিয়ে কথা বলি, ক্রীড়া, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য। আজ আমরা কথা বলবো বাংলাদেশের নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন সফল নারী উদ্যোক্তা। আমার ঠিক সামনে আছেন সাবিনা ইয়াসমিন, চেয়ারম্যান প্রচিত গ্রুপ, এবং আছেন মোনা চৌধুরী, চেয়ারম্যান হরাইজন গ্রুপ। এবং আমি দর্শক আপনারা জানেন তাদের দুজনেরই আরও অন্যান্য সাংস্কৃতিক সামাজিক পরিচয় আছে, কিন্তু আমরা কথা বলতে চাই উদ্যোক্তা হিসেবেই। দেশের প্রায় শতকরা 54 ভাগ নারী শুধু নিজের চেষ্টা এবং আগ্রহে উদ্যোক্তা হয়ে উঠেছেন। তবে নারীদের এই যে উদ্যোক্তা হয়ে ওঠা, তার পথে চ্যালেঞ্জ অনেক। বলা হয় যে পদে পদে বাধার সম্মুখীন। 2009 সালে শতকরা 28 ভাগ নারী উদ্যোক্তাদের সামাজিক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হতো, এখন সেই পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে, বলা হচ্ছে সেটা অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে স্নাতক পাস শিক্ষিত নারীর উদ্যোক্তার সংখ্যা আগের চেয়ে বেড়েছে, এবং পারিবারিকভাবে নারীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করার রেওয়াজটাও তৈরি হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে প্রথমেই সাবিনা ইয়াসমিন, আপনার কাছ থেকে শুনতে চাইব আপনার উদ্যোক্তা হওয়ার গল্প। ধন্যবাদ ইশতিয়াক রেজা ভাই, এবং গ্লোবাল টিভিকে ধন্যবাদ আমাকে আজকে এই প্রোগ্রামে ডাকার জন্য। আসলে একজন নারী হিসেবে উদ্যোক্তা হয়ে ওঠার আগে থেকে কোনো প্রিপারেশন কিন্তু আমাদের সময়ে ওইভাবে কতটা ছিল আমি জানি না, আমার ছিল না। আমি লেখাপড়া শেষ করে ইচ্ছে ছিল যে কলেজে প্রফেসর বা শিক্ষকতা করব, কিন্তু পরবর্তীতে আমি একটা বিজ্ঞাপনী সংস্থায় ইন্টারভিউ দেওয়ার জন্যে, মানে চাকরি নিব তার জন্য ইন্টারভিউর জন্য আমি প্রিপারেশান নিচ্ছিলাম, যখন বিজ্ঞাপনী সংস্থার বিষয়গুলি আমি তখন জানা শুরু করি। এবং সেই জানা থেকেই মনে হলো যে আমি ছোট আকারে হোক আমি নিজেই শুরু করি। সেই থেকে সেই 1998 সাল দীর্ঘ সময়, সেই তখন থেকে আজকের পর্যন্ত আমার বিজ্ঞাপনী সংস্থা দিয়ে শুরু। এখন তো আরও বেশ কয়েকটি বিজনেস আছে আমার। আছে প্রচিত আইটিএস লিমিটেড, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, প্রচিত হলিডেজ যেটা ট্যুরিজম, হ্যাঁ ট্যুর অ্যান্ড ট্রাভেল, এবং আমি রোদুষী নামে একটি পত্রিকাও সম্পাদনা করি, প্রকাশকও আমি। এবং দেশের বাইরেও আমার থাইল্যান্ডে একটা বিজনেস আছে, amojomo.com, যেটা ইন্টারন্যাশনাল অনলাইন ট্যুর মার্কেট প্লেস, সেখানে ইন্টারন্যাশনালি এই সাইট থেকে ট্যুর কেনা যায়। আপনি তো লাইভ স্টকেও বোধহয় ব্যবসা শুরু করেছেন। হ্যাঁ, আমি অ্যাগ্রোতে এখন আবার নতুন করে এই তো রিসেন্টলি আমি অ্যাগ্রোতে অ্যাগ্রো শুরু করলাম। আমার এলাকায় একটা গরুর ফার্ম এবং গরুর খাদ্য তৈরি করা, ওইটাই দুইটা পাশাপাশি করার শুরু, অলরেডি শুরু হয়ে গেছে আর কি। আমরা আরও আসবো গল্প আপনার কাছে শুনতে চাই একটু। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে আজকে প্রাসঙ্গিক এই প্রোগ্রামে গ্লোবাল টেলিভিশনে ইনভাইট করার জন্য। আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা শুনতে চাই। উদ্যোক্তা শব্দটি আসলে যতটা আকর্ষণীয়, পেশা হিসেবে আমার কাছে মনে হয় যে এর গুরুত্ব অনেক বেশি। তো আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা আসলে আমার, আমি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেছি, তো তখন মনে হয়েছিল যে আমি কিছু কাপড় ডিজাইন করি বা একটি বুটিক আমার থাকুক। তো কালার টাচ, ওটারই সিইও আমি, কালার টাচ একটি বুটিক আমার আছে। তো আমি অল্প অল্প করে কাজ শুরু করি, এবং একটা সময় আমার নিজের বাড়ির ওপরে ছাদেই আমি কারখানাটি তৈরি করি। আমার 29 জন এমপ্লয় ছিল, লাইক একটি সাদা কাপড় আমি কিনতাম, সেই কাপড়টাকে কালার করা, বাটিক করা বা এমব্রয়ডারি করা, কারচুপি করা, এভরিথিং, জাস্ট একদম কালারফুল একটি শাড়ি অথবা একটি ড্রেসে পরিণত করা যেটাকে বলে, ওভাবেই আমি আসলে করি। কিন্তু খুব একটা যে সহজ ছিল সেই সময়, 2006-এ আমি আমার কালার টাচ ওপেন করি, খুব একটা সহজ ছিল না, সময় ছিল না, ছিল না। বাট এখন আমি বলবো যারা বিজনেস করছে তাদের জন্য, যদি আমি বলি যে অনলাইন বিজনেস করছে বা ঘরে বসে যেসব নারীরা আপনার সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে দেন কাজ শুরু করছে, তাদের কোনো দোকান নিতে বা শপ নিতে বা আউটলেট নিতে হচ্ছে না, এমপ্লয় স্যালারি দিতে হচ্ছে না, তারা অবসর সময়ে হয়তো
কিছু কাপড় তৈরি করে বা অন্য জায়গা থেকে তারা কিছু ক্রয় করে অনলাইন অফলাইন দুটোতেই আপনার এখন বিজনেস সম্প্রসারিত কতটা হয়েছে কি কি আর কোন কোন সেক্টরে গিয়েছে আমার হরাইজন অ্যাগ্রো আছে ফিশিং প্রজেক্ট আছে তো আমি আমাদের যদি আমি অ্যাগ্রো নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে আমি বলবো যে আগের থেকে এখন তো আসলে প্রতিটা খাদ্যের দাম বেড়ে গিয়েছে লাইক ভুষি চালের গমের ভুষির কথা যদি বলি সেই ক্ষেত্রে অনেক দাম বেড়ে গিয়েছে বা ট্রাকে করে যে খাবারটি আগে 14 টন পাঠানো যেত যেই প্রাইসে এখন তার থেকে অনেক বেশি হাই প্রাইস হয়ে গিয়েছে যেমন পশু মানে গরু ছাগলের মানে পশু এই পশুগুলোকে দেখা যাচ্ছে যে আগে একজন আপনার বাজারে দুজনেরই মিল আছে দুজনে এই এগ্রোর মধ্যেও আছেন এই 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 সমস্যাগুলোর কথাই শুনতে চাইব কিন্তু প্রথমেই সাবিনা স্মিন আপনার কাছে বলা হয় যে অনেকগুলো সমস্যা বা চ্যালেঞ্জের একটা হলো যে অর্থায়ন পুঁজির অভাব সত্যি কি তাই নারীদের ক্ষেত্রে সত্যিই তাই আমি বলবো যে আমরা সাধারণত দেখি যে আমাদের যে জীবন আমাদের যে পরিবার সেখানে একজন ছেলের জন্যে যতটা বাবা মা রিস্ক নিতে চায় একজন মেয়ের জন্য কিন্তু সেটা নিতে চায় না একজন মনে করে মেয়ে বিয়ে হয়ে গেছে সে শ্বশুরবাড়ি যেয়ে ওইখানে তো তার জীবনের একটা নিরাপত্তা আছে ছেলের ক্ষেত্রে দেখা গেলো যে জমি বিক্রি করো তাকে টাকা দিচ্ছে পুঁজি দিচ্ছে বাবার পেনশন সেখান থেকে পুঁজি দিচ্ছে ব্যাংক লোনের ব্যাপারগুলি তো আছে আপনারা খুব ভালোভাবেই জানেন যে একজন নারীর ব্যাংক লোনের ব্যাপারে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন নারীর পুঁজি বা শুরু করার যেই ইয়েটা টাকাটা সেটা জোগাড় করা তার জন্য আসলেই একটু কষ্টের তবে এখন তো সময় পাল্টেছে অনেক এখন আমাদের যেই ডিজিটাল আমাদের যেই জায়গাটা বিশেষ করে নারীরা এই জায়গাটা অনেক দূর এগিয়ে গেছে তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি হওয়ার জন্য তারা এখন আর কারো সহযোগিতা ওইভাবে লাগে না আগে একটা বিজনেস শুরু করার জন্য যে কথাটা আপাই বলছিলেন যে আমাদের দোকান নেয়া তাদের সেই জায়গাগুলি অনেক বড় ইনভেস্টমেন্টের একটা ব্যাপার ছিল এখন কিন্তু ছোট ছোট জায়গা ধরে কিন্তু বিজনেস করার অনেক পসিবিলিটি অনেক অনেক ক্ষেত্র তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে নিজের ইচ্ছাটা এখন অনেক বড় পুঁজি আমি মনে করি নিজের ইচ্ছাটাকে পুঁজি করে চাইলে এখন অবশ্যই লাগে প্রাতিষ্ঠানিক অর্থায়নের ব্যাপার আমরা যেমন নারীরা কিছু করতে চাই হয়তো বাধা থাকে সেই বাধাকে অতিক্রম করে বাবার বাড়ি থেকে বা ভাইয়ের থেকে বা স্বামীর থেকে আমরা কিছু অর্থ নেই হয়তো কিছু একটা পুঁজি সেখান থেকে আমরা আসলে লাভবান হতে চাই বা ব্যবসা শুরু করতে চাই কিন্তু মানে সত্যি হলেও আমি বলতে চাই যে আমরা নারীরা কিন্তু অনেক হিসাবই পুরুষদের থেকে লাইক আমি যদি 50,000 টাকা ইনভেস্ট করি একটি বিজনেসে সেই ক্ষেত্রে আমি কোনোদিন কল্পনাই করতে পারবো না যে মানে 50,000 টাকা থেকে 2,000 টাকা আমার লস হোক অ্যাটলিস্ট 2,000 টাকা লাভ করে আমি বের হয়ে যাবো এই ধরনের আসলে মেন্টালিটি আমাদের নারীদের থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নারীরা কোনো বিজনেস শুরু করলে চিন্তা ভাবনা করে তারপরে আসলে তারা শুরু করে এবং একটা সময় তারা তো সাকসেস হতে পারে যদি লেগে থাকে কিন্তু বর্তমান অর্থনীতি যদি চিন্তা করি বা বর্তমান সময়ে এখন যেটা হয়েছে যে আমি যে বুটিকের এই শাড়িটা তৈরি করব আমি আগে যদি 5,000 টাকা টোটাল খরচ করে শাড়িটা আমি তৈরি করেছি আমি হয়তো 7,000 টাকায় বিক্রি করেছি আমার এমপ্লয়িকে আমি স্যালারি দিয়ে সবাইকে হ্যাপি রাখতে পেরেছি কিন্তু বর্তমানে নিত্যদিনের দ্রব্যমূল্য চাল ডাল তেল মশলা যদি আমরা হিসাব করি বাড়ি ভাড়া বিদ্যুৎ বিল রাইট বিদ্যুৎ বিল যদি হিসাব করি বা ট্রান্সপোর্ট গাড়ির বা জ্বালানি তেল প্রতিটা জিনিস যদি আমি হিসাব করি সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে একজন এমপ্লয়িকে আমি 10,000 টাকা যদি দিতাম এখন এসে বলে ম্যাডাম আমার তো 10,000 টাকায় সংসার চলে না আমাকে 12,000 টাকা দিবেন এখন 12,000 টাকা দিয়ে যদি আমি এমপ্লয়িটা রাখি তাহলে আমি আরও 5 জন যে এমপ্লয়ি আমার আছে তাদেরকেও আমার 500,000 বাড়াতে হবে প্রোডাক্ট পরিবহনের খরচ বাড়ছে সেই ক্ষেত্রে যেটা হয় যে রেজা ভাই এই শাড়িটার মূল্য আমি 5,000 টাকা আগে খরচ করে 7,000 টাকায় আমি সেল করলে আমার 2,000 টাকা প্রফিট ছিল এখন এই বাজার দ্রব্যের কারণে বর্তমান যুগে আমার এটার পেছনেই যদি 7,000 টাকা বা 6,000 টাকা খরচ হয়ে যায় আমি কিন্তু আমার কাস্টমারকে হ্যাপি রাখতে পারবো না আমার কাস্টমার বলবে না আপা আমি তো এত টাকা দিয়ে শাড়িটা কিনবো না তার মানে প্রবলেমটা কিন্তু প্রতিটা পদে পদে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু ফেস করছি এই যে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলছে সেখানে
বড় সংকটটা কিন্তু মোকাবেলা করছে তো মানুষ করছেই, কিন্তু সবচেয়ে বেশি করছে জনগণ করছে, সবচেয়ে বেশি করছে উদ্যোক্তারা, যাদের আসলে গ্যাস না থাকলে সমস্যা, বিদ্যুৎ না থাকলে সমস্যা, জ্বালানি তেলের দাম বাড়লে সমস্যা, অর্থায়ন না থাকলে সমস্যা ব্যাংকের কাছ থেকে। তবে আমি বলবো যে কোনো উদ্যোক্তা আজকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, আপনারা ভেঙে পড়বেন না, ভেঙে পড়লে চলবে না, আপনাদেরকে ফাইট করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি একজন উদ্যোক্তা, আমি কাজ করব, আগে যদি আমি প্রতি মাসে 2 লাখ টাকা ইনভেস্ট করতাম, এখন আমি 1.5 লাখ টাকা ইনভেস্ট করব, আমি আরও ভালো কম প্রফিটে ভালো প্রোডাক্ট আমি কাস্টমারকে দিয়ে, খুবই অনুপ্রেরণামূলক কথা আপনি কি বলেন, বিশ্বস্ততা আমি আনতে চেষ্টা করব। ভেঙে পড়ার তো প্রশ্নই ওঠে না, সবসময় মেয়েদের প্রথম যে প্রবলেমটা আমি মনে করি, আমরা কিন্তু লেখাপড়ায় অনেক এগিয়ে, রেজাল্ট কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভালো করছে, কিন্তু মেয়েরা অনেক ইমোশনাল, প্রবলেমটা ওখানে। আমরা কেন মেয়েরা একই যাচ্ছে না, সেই জায়গাটায় পৌঁছাতে পারছে না, তার কারণ মানসিকভাবে তারা অনেকটা পিছায়, তারা মনে করে আমি পারবো না। নারী স্পিকার, নারী সেটা প্রধানমন্ত্রী নারী, সেটা এক ধরনের প্রেক্ষাপট, আর আমাদের যে পারিবারিক যে সামাজিক প্রেক্ষাপট সেটা আলাদা, নানা রকমের সমস্যা কিন্তু নারী মনে করে। কারণ আমি একটা হিসাব দেখছি, 54% নারী উদ্যোক্তা হয়েছেন, কিন্তু তার বড় একটা অংশের ব্যাংক অ্যাকাউন্টই নেই, তার অর্থ হলো যে নিজেকে ঠিক গোছানো যাচ্ছে না নাকি। নারী নারী অবশ্যই, আমি তো আমাকে নারীই মনে করব, আমার নারীর জায়গা থেকে আমি আমার আইডেন্টিটি এস্টাবলিশ করব, সেটাই হলো কথা। আমি তো কখনোই পুরুষ হতে চাই না, প্রাতিষ্ঠানিক হওয়া, অর্গানাইজড হওয়াটা অনেক, কিন্তু নারী যেটা আমি বললাম, প্রথমেই তারা ভাবে যে আমি পারবো, এই প্রশ্নটা নিজেকে করে, কিন্তু আমি এটা তো সবারই প্রশ্ন যে এটা কি আমি পারবো কিনা। না, এটা একজন একজন পুরুষ যখন কাজ করে তখন সেভাবে আমাকে করতেই হবে, কিন্তু একজন নারী যখন কাজ করে তখন সে এই প্রশ্নটা কিছু পুরুষ অনেক ব্যবসা নষ্ট করে। আমরা আমাদের আলোচনা আছে, কিন্তু ফিরে আসবো, দেখে বিরতির সময় হয়েছে। দর্শক আপনারা আছেন আমাদের সঙ্গে, সঙ্গে থাকবেন, একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি। আরেকবার স্বাগত প্রাসঙ্গিক, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা, কথা বলছি নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ নিয়ে। দুজন অতিথি আরও একবার পরিচয় করিয়ে দিই, আছেন আমার ঠিক সামনে মোনা চৌধুরী, চেয়ারম্যান হরাইজন গ্রুপ, এবং সাবিনা ইয়াসমিন, চেয়ারম্যান প্রচিত গ্রুপ। মোনা চৌধুরী, একটা কথা বলা হয়, সমাজটা যতটা জেন্ডার সেন্সিটিভ হতে পারতো, সংবেদনশীল হতে পারতো, সেটা হয়নি, ফলে আরও বেশি নারী উদ্যোক্তা আমরা পেতে পারতাম, সেটা হতে পারলে, আপনার কী মনে হয়? অবশ্যই তাই, কারণ হচ্ছে যে বর্তমানে তো নারীরা শিক্ষিত, পড়াশোনা করছেন, গ্রামগঞ্জ প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা, ওরা কিন্তু স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, এবং ওদের ভেতরে একটা উদ্যোগ আছে যে ওরা কিছু একটা করতে চায়, যেমন ওরা সেলাইয়ের কাজ করছে বা এইটা করছে ওইটা করছে, তাদের মা বোনরা করছে, সবাই করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সুযোগ এবং সুবিধা, এবং অবশ্যই পরিবারের সহযোগিতা, বাবা মা ভাই অথবা তার স্বামীর সহযোগিতা যদি আমরা নারীরা সম্পূর্ণভাবে পাই, তাহলে আমি তো বলবো যে বাংলাদেশে নারী 100% নারীরা আসলে এফোর্ট দিতে পারবে এবং কাজ করতে পারবে, এবং যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে। আপনি দেখেন আজকে পাইলট আছে নারী, বাস চালাচ্ছে নারী, রিক্সা চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে নারী, ট্রেন চালাচ্ছে নারী, পাহাড়ে উঠছে নারী, হ্যাঁ, তারপরে নারীরা এই যে ফুটবল খেলে এই যে বাংলাদেশের বড় সাফল্যটা এদেরই, সবচেয়ে বড় বাংলাদেশের সাফল্য ছাদ খোলা যে বাসে করে তারা যে আনন্দটা করলো, পুরো বাংলাদেশের মানুষ, আপনি দেখেন রাস্তাটা পুরো উত্তরা এয়ারপোর্ট থেকে সেই পুরোটা যে ব্লক করলো, একটা মানুষ জ্যামে 7-8 ঘন্টা বসে থেকে কেউ কিন্তু মুখ কালো করে নাই, আমি প্রতিটা নিউজ কভারেজ দেখেছি, কারো মুখে রাগ নেই, কেউ একটা স্ট্যাটাস ফেসবুকে দেয়নি, সবাই আনন্দ করেছে, কেউ কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেয় না যে আমি 7 ঘন্টা জ্যামে বসে। নারীদের যে উচ্ছ্বাসটা আমরা দেখলাম তখন, সেই উচ্ছ্বাসে কিন্তু সারা দেশের মানুষ, পুরুষ নারী সকলে যোগ দিয়েছে, বয়স বৃদ্ধ থেকে শুরু করে তরুণরা যোগ দিয়েছে, সবাই আনন্দ করেছে। সাবিনা ইয়াসমিন, এই যে জেন্ডার সংবেদনশীলতার কথা বলি, আপনি সেই 98 সাল থেকে ব্যবসা করছেন, শুরু থেকে এখন পর্যন্ত আপনার কাছে মনে হয়েছে যে আপনার সহকর্মীদের মধ্যে কিংবা ধরেন অন্য কোনো জায়গায় বিপণন করতে গিয়ে, অর্থায়নের জায়গায় আপনি জেন্ডার অসংবেদনশীলতা দেখতে পেয়েছেন? প্রচুর আছে সেটা, ইভেন আপনি আমাদের নারীদের এই কথাটাও শুনতে হয় যে যখন একজন দেখতে একটু সুন্দর নারী
তাকে বলবে যে আপনি সুন্দর বলে আপনার এই সফলতা। এই কথা একজন সুন্দরী নারীকে অনেকবার শুনতে হয়, তার মেধা, তার শ্রম, সে যে কাজটা করে যাচ্ছে দক্ষতার সাথে, এই প্রসঙ্গটা হয়তো পরে বলে। কিন্তু আমরা যখন একজন পুরুষের ক্ষেত্রে দেখি যে সেও স্মার্ট, সুন্দর দেখতে, কিন্তু প্রথমেই সে মেধাবী, সে খুবই পরিশ্রমী এবং হ্যাঁ যৌক্তিকভাবে সে কাজ করে বলি এই জায়গায়, অবশ্য সে দেখতেও স্মার্ট, পরে সে কথাটা বলে। কিন্তু নারী এইটাও কিন্তু আমরা মনে করি যে তাকে যে ওইভাবে মূল্যায়ন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না, আন্ডারমাইন্ড একটা ব্যাপার থাকে। তারপরও আমি বলবো যে নারীরা বর্তমান যে প্রেক্ষাপট, এই সময় অনেক বেশি কাজ করা পসিবল, অনেক সাপোর্ট আছে কাজ করতে। যে আমি যেটা কিছু কিছু এই সমস্যা আছে সেটা আবার দেখছি যে পুরুষরা প্রচুর সহযোগী একজন নারীর, একজন নারীকে যতটা সহযোগিতা দিচ্ছে না, একজন পুরুষ কিন্তু অনেক বেশি সহযোগিতা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে জেন্ডারের যে বিষয়টা, সেটা পুরুষতান্ত্রিক সমাজের একটা ব্যাপার তো আছে, সেই পুরুষতান্ত্রিক সমাজের কিছু কিছু জায়গায় পুরুষরাও তার সাফারার। আমি দেখি সেই বিষয়গুলি যে পুরুষরাও পুরুষতান্ত্রিক সমাজের কিছু কিছু বিষয় খুবই দুর্বিষহভাবে ভোগ করছে, আর নারী তো আছে। কিন্তু এমনিতেই বলবো যে একজন নারী পুরুষের কাছ থেকে অনেক বেশি সহযোগিতা পায়, জেন্ডারের ব্যাপারটা এখানে আমি পজিটিভও দেখি। এটা কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ, মোনা চৌধুরী, উদ্যোক্তা তো অনেকেই চায় হতে, এবং কাজ করতে গিয়ে বোঝা যায় যে আসলে একটা প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতা বাড়ানোর জন্য। অবশ্যই বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য কি ধরনের প্রশিক্ষণ সুবিধাগুলো রয়েছে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে একজন নারীর 6P থাকা প্রয়োজন। 6P কি? সেটা হচ্ছে পজিটিভিটি, প্যাশন, পারপাস, পেশেন্স, পিপল, পারসিস্টেন্স। এই 6টা বিষয় যদি থাকে তার মধ্যে, তাহলে সে একজন সফল নারী হতে পারবে। আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেক টাকা আছে, আমি ভাবলাম যে আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো। হ্যাঁ, যে কী আছে জীবনে, হয়ে গেলাম। আসলে কিন্তু ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। উদ্যোক্তা হতে হলে আপনার আসলে লোকবল, যেমন আমি পিপলের কথা বললাম, আপনার লোকবল থাকতে হবে, জেনুইন লোকবল থাকতে হবে আপনার, এটার পেছনে অনেক বেশি এফোর্ট দিতে হবে, প্যাশন থাকতে হবে, আপনার কনফিডেন্স থাকতে হবে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করলে সেই প্রোডাক্টটা কিন্তু আপনার পার্সোনাল ইউজের জন্য তৈরি করছেন না, যে আপনার পার্সোনাল কালার কম্বিনেশন আপনি চলে গেলেন। আপনি কিন্তু মাস পিপলের কথা চিন্তা করে আপনি কিন্তু একটি প্রোডাক্ট তৈরি করবেন, কারণ আমরা জানি না এই প্রোডাক্টটি আসলে কে ক্রয় করছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সুযোগ পেলে অনেক কিছুই করা সম্ভব, তবে ব্যবসা আমরা যদি করে থাকি, এটা যদি মনে হয় যে আমি নারী, আমি একজন উদ্যোক্তা হব, আমি ব্যবসা শুরু করে ফেলছি, এটা আসলে এত সহজ না। আপনার এটার পেছনে প্রশিক্ষণ নিতে হবে, আপনার পড়াশোনা করতে হবে, আপনাকে ঘাটাঘাটি করতে হবে, আপনাকে এই যুগের সাথে তাল মিলিয়ে কীভাবে কস্টিউমটা আমরা আসলে ক্যারি করছি, কোন স্টাইলে আমরা কামিজটা আসলে এখন বাচ্চারা পছন্দ করছে, এগুলো নিয়ে আপনাকে অনেক সময় দিতে হবে। কারণ কখনো খামার করা তো প্রশিক্ষণ লাগে, তো একটা করতে গেলে খামার করতে হলেও অনেক, যেমন আমাদের অ্যাগ্রো ফার্মের বয়স আজকে প্রায় 4 বছর। তো প্রথম তো কিছুই জানতাম না, পরে আস্তে আস্তে এখন যেমন সব কিছুই বুঝি, যেমন সাইলেন্স যে ফুটটা গরুর, ওইটা আপনার আগে ছিল 7 টাকা কেজি, এখন হয়েছে 15 টাকা কেজি। তো আপনি দেখেন দ্বিগুণের থেকেও 1 টাকা বেশি। তো সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা বেড়ে যাচ্ছে, সেই কস্ট অ্যানালিসিসটাও করতে হচ্ছে। হ্যাঁ, যেমন আগে কি হতো, একজন যে কষাই আমাদের ফার্মে, অ্যাগ্রো ফার্মে এসে 8-10টা গরু নিয়ে যেত, জবাই করে মাংস বিক্রি করত। এখন রেজা ভাই 1টা গরু নেয়, হার্ডলি 2টা নেয় প্রতি সপ্তাহে। অর্থাৎ ডিমান্ড সাইডে একটা চাপ পড়েছে না, কারণ মানুষের হাতে তো টাকা নেই, অর্থ নেই। সাবিনা ইয়াসমিন, এই যেটা বলছিলেন যে প্রশিক্ষণ, আমি উদ্যোক্তাদের সাথে কথা বলি, তারপরে যারা বিশ্লেষণ করে অর্থনীতিবিদ, তারাও বলেন যে নারীদের দক্ষতা এবং সক্ষমতা আছে, কিন্তু সেটা বৃদ্ধি করার জন্য যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ তাদের দেয়া দরকার, সেটা গড়ে উঠছে না, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের নারীদের জন্য। শহরে তো আপনারা অনেক কিছু হয়তো পাচ্ছেন, কিন্তু ঢাকার বাইরে তো একটা নারীর অনেক বেশি সহযোগিতা প্রয়োজন।
প্রশিক্ষণ তো মাস্ট। আমি আমি যখন যে কাজটা করব বা করার চিন্তা করব সেই বিষয়ে যদি আমি না জানি, সেখানে যদি আমার দক্ষতা না থাকে, তাহলে তো সেই কাজটা আমি করতে পারবো না। এখন সেই কাজ, সেই দক্ষতা নেওয়ার জন্য তো অবশ্যই প্রশিক্ষণ দরকার। প্রত্যেকটা সেক্টর যে যখন আগে পরিকল্পনা করা যে আমি এই জায়গাটা কাজ করি এবং সেই জায়গা ধরে অ্যানালাইসিস করা, সেই জায়গা ধরে চিন্তা করা, এবং সেই প্রশিক্ষণটা অবশ্যই লাগবে। প্রশিক্ষণ ছাড়া তো দক্ষ হওয়া সম্ভব না, ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সংগঠন গড়ে উঠেছে তুলনামূলকভাবে খুবই কম, খুবই কম। এটা সরকারিভাবে এবং প্রাইভেট দুই সেক্টর থেকেই উচিত নারীর প্রশিক্ষণের জায়গাটা যেমন আমরা ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশন থেকে অনেক সেলাইয়ের মেশিন আমরা মেয়েদেরকে দিয়েছি, তো দেখি যে তারা একটু ইন্টারেস্টেড হয়, কারণ ইনভেস্ট নাই তোর, মানে ২ টাকা দিয়ে একটা সুতা কিনলে আমি একটা থ্রি পিস বিক্রি করে, মানে সেলাই করে আমি ১২০ টাকায় দিয়ে দিতে পারছি। যদি আমি হাত মেশিন চালাই, একটু পরিশ্রম করি, আমি আমার কেচিটা দিয়ে কাটলাম, কোনো ইনভেস্ট নাই। তো আপনার ইনভেস্ট হচ্ছে ২ টাকা সুতার দাম, এখন হয়তো সেটা ৫ টাকা হয়ে গিয়েছে। নারী পুরুষকে সকল ক্ষেত্রে সমানভাবে কাজ করা দরকার, তাদের প্রশিক্ষণ দিয়ে। ট্রেড বডিজগুলো তো আছে, যেমন ফেডারেশন চেম্বার, উইমেন চেম্বার, অ্যাসোসিয়েশনস, তারা হতো এই প্রশিক্ষণের উদ্যোগটা। আমি অনেক আগে নানা জায়গায় প্রশিক্ষণ নিতে মেয়েদেরকে দেখেছি, আগে এক সময় মাইডাস ছিল, তারাও অনেক ধরনের প্রশিক্ষণ। ব্যক্তিগতভাবেও অনেকে কিন্তু এই কাজটা করে থাকে, ছোট ছোট জায়গা ধরে প্রশিক্ষণ নিয়ে সে তার প্রয়োজন মেটানোর জন্য। যিনি আগে কাজ করেছেন তার কাছে প্রশিক্ষণ নেওয়া। আমার আমার একটা বিজনেস আছে, আমি আমার বিজনেসে কাজে লোক লাগানোর জন্য আমি কিছু লোককে, কিছু নারীকে আমি প্রশিক্ষণ দিয়ে আমি আমার কাজে লাগালাম। এইভাবে প্রশিক্ষণ হয় হচ্ছে, তবে আরো বেশি বড় আকারে যদি করা যেত আমরা আরো অনেক বেশি দক্ষ নারী কর্মী নানা ক্ষেত্রে পেতাম। সেটা আসবো আপনাদের কাছে, কিন্তু আমাদের আরো একটা বিরতির সময় হয়েছে। দর্শক, আরো একবার বিরতি প্রাসঙ্গিকে সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত প্রাসঙ্গিকে, সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। কথা বলছি নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ নিয়ে, আছেন সাবিনা, ইয়াসমিন এবং মোনা চৌধুরী। মোনা চৌধুরী, যেই কথাগুলো বলে যে বর্তমান সময়টার কথা আপনি বলছিলেন, কিন্তু বর্তমান সময় তো ডিজিটাল প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে, অবশ্যই সেটা কতটা হেল্প করছে? ডিজিটাল গুরুত্ব তো অনেক, মানে অনেক বেশি হেল্প করছে না? আমি যখন ২০০৭ বুটিক করেছি তখন আমার আউটলেটে ৫ জন কাস্টমার আসলে আমার ড্রেস সেল হতো। এখন তো অনলাইনে প্রোডাক্ট দেখাচ্ছে, সেল হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন বর্তমানে লাস্ট যদি ২ মান্থ আর ৩ মান্থ দেখি, তাহলে হয়তো ব্যবসা একটু খারাপ যাচ্ছে, মন্দা যাচ্ছে, কিন্তু রিকভারি ইনশাল্লাহ অবশ্যই করবে, আমরা আশাবাদী। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিছু সংসদ সদস্যদের কিছু কথার কারণে আসলে বিভ্রান্তিতে পড়ছে আমাদের যারা উদ্যোক্তারা আছে। তো আমি বলবো যে আপনারা এই কথাগুলো পুরোপুরি যাচাই বাছাই না করে অবশ্যই আপসেট হয়ে যাওয়া যাবে না, কারণ আমি জানি আমার মধ্যে কোয়ালিটি আছে, আমি জানি আমার প্রোডাক্ট বেস্ট, আমি আমার ভেতরটা দিয়ে আমি কাজ করছি, সো আমি পারবই। তবে হ্যাঁ, আর একটা কথা বলতে চাই, আমাদের এখন বর্তমান যুগে যারা কাজ করছে তারা আসলে এত প্রশিক্ষণ নিতে চায় না, তারা আসলে এত মাথা ঘামাতে চায় না, খুব অল্প ধৈর্য নিয়ে তারা সেলিব্রিটি হয়ে যেতে চায়, তারা অনেক বেশি টাকা আর্ন করতে চায়, অল্পতেই অনেক বড় ব্র্যান্ড করে ফেলতে চায়। আপনি বলছেন যে কোনো শর্টকাট, যেটা আমরা আসলে চাইও নাই পারিও নাই। আপনি বলছেন যে কোনো শর্টকাট রাস্তা নেই, শর্টকাট রাস্তার কোনো উপায় নেই, আপনি এটা সাস্টেইন করতে পারবেন না। আপনি যদি মার্কেট ধরে রাখতে চান, আপনি যদি একটা গুডউইল চান, সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে সময় নিতে হবে, যেটা আপনি বলেছিলেন পারসিস্টেন্ট হতে হবে অনেক ধরে। অফকোর্স সাবিনা ইয়াসমিন, এই যে তথ্য এবং ডিজিটাল প্রযুক্তি, এটার জন্য তো এটা একটা জ্ঞানও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু তো সুবিধাটা নিলেই হবে না, এইটার ভিতরেও তো ঢুকতে হবে যে এটাকে কিভাবে আমি আমার ব্যবসার সম্প্রসারণে লাগাতে পারি, এর মাধ্যমে কিভাবে ব্যবসার জ্ঞান আহরণ করতে পারি, তাই না? বলা হয় যে সেখানেও একজন নারী গবেষক বলেছেন, অর্থনীতিবিদ, তিনি বলেছেন সেখানে নারীদের ডিজিটাল প্রযুক্তির স্বল্প জ্ঞানও একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাধা, হ্যাঁ অবশ্যই, সেটা মানে
এই জায়গাটা ভুলভাল তো করার কোনো সুযোগ নাই, জানার জেনে বুঝি এগোতে হবে। তবে বর্তমান যেই সমাজ, বর্তমান যে জেনারেশন, এরা এত বেশি জানে বুঝে, মানে অল্পতে আমাদের বুঝতে একটু সময় লাগছে, যেহেতু এটা আমরা একটু পরে পেয়েছি, কিন্তু বর্তমানে যারা আছেন তারা কিন্তু বুঝে ফেলছেন। এবং এই কোভিডকালীন সময়ে আমরা কিন্তু প্রচুর নারী উদ্যোক্তা পেয়েছি, আমাদের যে জরিপ বা হিসাব সেখানে দেখছি যে একজন পুরুষ উদ্যোক্তার চাইতে আমরা প্রচুর নারী উদ্যোক্তা পেয়েছি, প্রচুর নানা সেক্টরে, সেটা শিক্ষা সেক্টরে পেয়েছি, আমরা চিকিৎসার জায়গায় পেয়েছি, এটা আমি উদ্যোক্তাই বলবো, সে তার সার্ভিস দিচ্ছে অনলাইনের মাধ্যমে, ট্রিটমেন্ট দিচ্ছে, এই যে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে রান্না করে হোম ডেলিভারি ফুড সার্ভিস, মানে হ্যাঁ মানে বাংলাদেশে হাইয়েস্ট বোধহয় এটা ছিল অফিস টাইমিং এ, অফিস টাইমিং এ, মানে এই যে নানা সেক্টরে কিন্তু আমরা ডিজিটালের মাধ্যমে প্রচুর উদ্যোক্তা নতুন, বিশেষ করে নারীরাই অনেক বেশি তৈরি হয়েছে। তো সেটা অজ্ঞতা আছে, আবার শিখেও নিচ্ছে কোনো না কোনো ভাবে, প্রচুর ডিজিটাল বিজনেস সফটওয়্যার আছে সেগুলো জানতে হবে, মানে দ্রুতই শিখে নিচ্ছে। যেহেতু মানে আমি বলবো নারীরা যেহেতু এগিয়ে গেছে এই জায়গাটায়, জরিপ তাই বলে, তার মানে তারা শিখে নিচ্ছে। আরেকটা ঘাটতির কথা মনে চৌধুরী বলা হয়, নতুন বাজার সম্পর্কে তথ্যের ঘাটতি, এটা নারীদের নয়, সামগ্রিকভাবেই বাংলাদেশে দেখা যায় যে তথ্য একটা ফ্যাক্টর, কোথায় বাজারটা আছে ঠিকমতো ডাটা পাওয়া যায় না, আপনি কি মনে হয়? অবশ্যই 100% ডাটাটা তো আমরা পাচ্ছি না, যদি পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে তো আসলে একটা বাজেট ধরে আসলে কাজ করা যায় বা সামনে এগোনো যায়। তো বাজেটটা তো প্রপারলি আসলে কখনোই ডিক্লেয়ার হচ্ছে না, বা হলেও সেটা মাস পিপলের কাছে এসে প্রোডাক্টের কি বাজার জানা যাচ্ছে না, না না জানা যাচ্ছে না, তথ্য নেই, একদমই কোনো তথ্য নেই। আজকে একটা কাপড় 5 টাকায় কিনলাম, কালকে বা পরশু চলবে কিনা কালকে এটা জানেন না, না না এটা কোন একেবারেই আনসার্টেন, এটা বলা যায় না। কিন্তু এই যে পণ্য এবং সেবার ক্ষেত্রে তো বাজারের তথ্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আমি যে অ্যাডভার্টাইজিংয়ের যে জায়গাটা, এখানে তো আমাদের অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আমরা যখন একটা ক্যাম্পেইন চালু করি, আমার যে টাকা, যে পরিমাণ টাকা এই ক্যাম্পেইনে ইনভেস্ট করা হবে, কত পার্সেন্ট ফিডব্যাক পাবো, আমরা কত পার্সেন্ট মার্কেট ধরতে পারবো, সেই দায়িত্বটা নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হয়। আমাদের কিন্তু বলতে হয় আমার ক্লায়েন্টকে যে আপনি এই এই রুটে বা এই ওয়েতে যদি আপনি যান তাহলে আপনি এই পরিমাণ ফিডব্যাক পাবেন। কিন্তু আসলে যখন ডাটা বা ইয়ের জায়গাটা যখন আমরা সেই জায়গাগুলি অ্যানালাইসিস করি, প্রপার ইয়েটা কিন্তু পাই না, পাই না বলে অনেক সময় কিন্তু আমাদের অনেক ক্যাম্পেইন আমরা ফেল করি। সব সময় কি বুটিকের মার্কেট আছে কিনা, না, বুটিকের মধ্যে প্রকারভেদ আছে, অবশ্যই, কোনটা চলবে কোনটা চলবে না, অথবা কোন পণ্যের, সেটা কি শাড়ির বেশি মার্কেট না সালোয়ারের বেশি মার্কেট, নানা ধরনের নিশ্চয়ই তথ্য দরকার। তথ্য তো সবকিছুরই তথ্য দরকার, কারণ তথ্য ছাড়া এই যে নারীরা বা পুরুষরাই ইনভেস্ট করে ফেলছে, তখন আউটপুটটা যদি জিরো আসে সেই ক্ষেত্রে তো আসলে প্রবলেম না। অর্থাৎ মার্কেট আইডিয়া খুব, মার্কেট আইডিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, লোকেশন আইডিয়া অলসো, যে কোথায় কোন পণ্য চলে, সবকিছুই। আসলে ব্যবসাটা যতটা সহজ মনে হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম, ততটা কিন্তু সহজ না যে আমার টাকা আছে আমি ব্যবসা করব, নো ওয়ে, না তার বা আমার ক্ষমতা আছে আমি ব্যবসা করব না। এই যে নানা জায়গায় এত অসঙ্গতি, সঠিক ডাটায় সঠিক ইয়েতে যদি প্রপার ওয়েতে কাজটা করা যেত তাহলে কিন্তু এত অসঙ্গতি হতো না। যে যার মতো করে করে যাচ্ছে, কেউ খুব বলতে পারছে, খুব আমি যদি খুব খারাপ শুনি যে চাপাবাজির কথাটা, যে ওই করে সে তার বিজনেস তুলে নিচ্ছে, এখানে কিন্তু অসঙ্গতি, এই জন্য আমি অসঙ্গতি কথা। একটা কথা বলা হয় যে নারীদের মধ্যে যত উদ্যোক্তা হয়েছে ডোমেস্টিক মার্কেটে যতটা তারা শক্তিশালী হয়েছে, এক্সপোর্ট মার্কেটে হয়নি, আপনারও কি তাই মনে হয়? হ্যাঁ, এক্সপোর্ট মার্কেটের জন্য যেই পরিমাণ এফোর্ট দেয়া, যেই পরিমাণ সহযোগিতা, আন্তর্জাতিক বাজারটাও বুঝতে হবে। হ্যাঁ, সে এখন হচ্ছে, এখন হচ্ছে, এটা তো আমাদের দেশে তো শুধু নারীর ক্ষেত্রে বলবো না, আমি আমি বিজনেসের ক্ষেত্রে বলবো যে আন্তর্জাতিক বাজার কিন্তু আমাদের ওইভাবে নাই, হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট আছে যেটা আমাদের এখন প্রাণ আছে, বা যাই হোক আমি ওইভাবে বলতে চাচ্ছি না, হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট আছে যারা আন্তর্জাতিক মার্কেট, আমাদের কিন্তু আন্তর্জাতিক মার্কেটে আমাদের অবস্থানটা খুব একটা ভালো না। নারী রপ্তানিকারক হতে বাধা হচ্ছে, পরিবার থেকে তো একটা বাধা থাকে, তারপরে দেখা যায় যে
মার্কেট ওরিয়েন্টেশন থাকে, দেন আপনার অনেক বেশি এফোর্ট দিতে হবে বা আপনার পণ্যের কোয়ালিটি সেরকম লাগবে, পণ্যের কোয়ালিটির ব্যাপার আসলে অনেক কিছু থাকে। যেই ক্ষেত্রে একজন পুরুষ যেভাবে পারে ওইভাবে একজন নারী চাইলেও দেখা যায় যে কি যেন একটা বাধা আসলে তার চলেই আসে, অথবা তাকে বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে, অথবা বাইরের প্রিন্সিপাল তার কাছে আসবে। আসলে অনেক অনেক বাধা থাকে, যার কারণে হয় কি আমরা নারীরা একটা পর্যায়ের পরে বোধহয় আর যেতে পারি না। যদি যাই সেই ক্ষেত্রে হয়তো সংসারটা টিকে না, বা সেই ক্ষেত্রে হয়তো ফ্যামিলির সাপোর্টটা 100% পাচ্ছি না, একা হয়ে যেতে হবে, মানে এই যে ব্যাপারগুলো, ওই ইস্যুগুলো আসলে আমাদের ভেতরে কাজ করে, যেটা বাইরের কান্ট্রিতে যারা আছেন তাদের কিন্তু সেই ব্যাপার। অর্থাৎ পরিবার এবং শিল্প প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, দুই প্রতিষ্ঠানে দ্বিমুখী চাপ একটা, যে সংসারও রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই চাপ, কিন্তু এটা নারীকে মানে যখন যার যে সমস্যা তাকে সেই সমাধান করার মানসিক ভাবে তাকে তৈরি থাকতে হবে, যে রাধে সে চুলো বাঁধে। হ্যাঁ, মানসিক ভাবে আমরা বাঁধতে পারি তো, কিন্তু আমাদেরকে তো 100% সুযোগ দেওয়া হয় না, আমাদেরকে 90% দেওয়া হয়, 10% পিছন থেকে টান মারা হয়। হ্যাঁ, সেই জায়গাটাই আমাদের অতিক্রম করতে হবে, আমাদের মানসিক শক্তি দিয়ে, আমাদের মানসিক ভাবে তৈরি হতে হবে যে আমাদের করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে এত সুযোগ সুবিধা দেবার পরেও আপনি দেখেন ওই যে পুরুষতান্ত্রিক সমাজ, একটা ব্যাপার কিন্তু থাকেই, মানে ওই যে একটা পুরুষদের একটা ইগো যে আমার বউ আচ্ছা কতক্ষণ সময় বাইরে থাকবে, এর থেকে বেশি থাকলে এই প্রবলেম হবে, তাহলে বাচ্চাকে পালবে আমি কি করব, বা নারীরা বের হওয়ার আগে এসে রান্না করে বের হবে, এই জিনিসটা ভাঙতে হবে। ভাঙলে আমার মনে হয় বাংলাদেশের পুরুষদের থেকে নারীরা বেশি এগিয়ে যাবে, আমরাও তাই মনে করি। আরেকটা হলো দুজনের কাছেই প্রশ্ন, যে ব্যবসায়ীদের সাথে কথা বললেই ওনারা বলেন, বিশেষ করে বড় ব্যবসায়ীরা, যে দক্ষ কর্মী পাচ্ছেন না। আপনিও কি একদম 100% আমি ইন্টারভিউ, প্রচুর এমএ পাস পাওয়া যায় কিন্তু কর্মী পাওয়া যায় না, কর্মী পাওয়া যায় না। আমি আমার লোক লাগবে, আমি আজকে দুই মাস যাবত, গতকালকে আমাকে একজন বলছিলেন যে আপনি কি প্রচুর লোক নিচ্ছেন, এত ইন্টারভিউ নিচ্ছেন, যখনই আমাকে ইয়ে করে যে আমি একটা ইন্টারভিউ নিচ্ছি লোকের জন্যে, পাচ্ছি না একেবারে, মানে দক্ষ লোকের বড়ই অভাব আমাদের এখানে। এটা এই তার কারণ যে তাদের ইয়েটা ঠিক নাই, লক্ষ্যটা ঠিক নাই, যে যার যার মতো লেখাপড়া করে যাচ্ছে, সার্টিফিকেট নিচ্ছে, কিন্তু সে ইন ফিউচার কী কাজ করবে সেই লক্ষ্যটা না পরিবার থেকে ঠিক করে দেওয়া হচ্ছে, না ভার্সিটি থেকে ঠিক করে দেওয়া হচ্ছে। যেহেতু এই লক্ষ্যটা নাই, সেই জন্যে দক্ষ কোনো কর্মী তৈরি হচ্ছে না, খুবই বড় রকমের সমস্যা। ওই যে প্রবলেমটা হচ্ছে মেন্টালি সে স্টেবল না, তার মনে হচ্ছে আমি এখানে জব করছি, ওই জবের ওই ডেস্কে বসেই কাজে ফাঁকি দিয়ে সে আরও 10 জায়গায় জব খুঁজছে, 10 জায়গায় জব খুঁজে একদিন বলে স্যার আমি অসুস্থ আসতে পারবো না, বস ব্যাস যাচ্ছে, আর এক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, এগুলো তো একটা বিশাল প্রবলেম। টেকনিক্যালি সাউন্ড লোকও পাওয়া যায় না, তা তো অবশ্যই, ওই কাজের জন্য যোগ্য মানুষের, কাজের দক্ষ লোক কিন্তু পাওয়া, বিশ্বস্ত লোক পাওয়া কিন্তু খুব কঠিন। যেমন একটি অ্যাগ্রো ফার্ম চালাতে কি পরিমাণ যে কষ্ট, আপনি দক্ষ লোক বা রাখাল, বা যেমন একজন লোক, একজন রাখাল কিন্তু 17টা গরু পালতে পারে, একজন রাখাল 17টা গরু যদি পালতে পারে, এবং একজন রাখাল হচ্ছে 40 থেকে 50টা ছাগল পালতে পারে, তো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় 10 থেকে 15 জন এমপ্লয় থাকলেই এনাফ, কিন্তু সেখানে আপনি 20 জন রেখেও কাভার করতে পারবেন না, আজকে এর মাথা ব্যথা, কালকে এর এটা হয়েছে, মানে আরেকটা কথা বলা হচ্ছে যে নারীদের ক্ষেত্রে, নারীরা যখন সফল হয় তখন তার ব্যবসাটা সম্প্রসারণ করতে গেলে নানা ধরনের বিজনেস থেকেই বাধা আসে, আপনারও কি তাই হয়েছে? বাধা তো বিজনেস থেকে, তো বাধা বিজনেস জগৎ থেকে আর কি, বাণিজ্য জগৎ থেকেই, হয়তো পুরুষ প্রেক্ষাপটে বড় বড় যে কোম্পানিগুলি আছে, আমাদের আগে ছোট ছোট দোকান ছিল, ছোট ছোট পাউরুটি তৈরি হতো ছোট ছোট জায়গায়, বেকারি সেখানে হতো, এখন দেখেন বড় বড় কোম্পানিগুলি কিন্তু পাউরুটি তৈরি করছে, এগুলি কিন্তু থাকছে না, ছোট ছোট যে উদ্যোক্তা ছিল সেগুলি কিন্তু থাকছে না। সেটা শুধু নারীর ক্ষেত্রে না, আমি বলবো আমাদের যেই এখন বর্তমানে সেটা পুরুষ যে উদ্যোক্তা ছিলেন যারা, তাদের জন্য একটা হুমকি এই জায়গাটা।
এসিবি ফাউন্ডেশন, তারপরে বিভিন্ন যে বেসরকারি সংস্থা সরকারি আছে, তারা কি সহযোগিতা করতে পারছে ঋণের ক্ষেত্রে, প্রশিক্ষণের ক্ষেত্রে? শেষ প্রশ্ন। সহযোগিতা তো করছে, কিন্তু যতটুকু দরকার তার পুরোটা তো করছে না। যদি পুরোটা 100% দিতে পারত, সেই ক্ষেত্রে তো আমি বলবো যে এখানে যারা ব্যবসায়ী আছেন, নারী আর পুরুষ উভয়, অনেক বেশি উপকারী, মানে উপকার হতো এবং তারা কাজটি আসলে সম্পন্ন করতে পারত। এবং আমার কাছে যদি টাকা আসে, আমি তো বাজারে যে বড় মাছটাই কিনবো, তার মানে মাছালা টাকা পাচ্ছে, সেই মাছালা বেশি টাকা পেলে কালকে কিন্তু সে আরও বেশি মাছ, আরও হয়তো 5 কেজি মাছ বেশি তুললো মাছ তোলার জন্য। মানে এই যে আমাদের তো আসলে অর্থটা, আমরা তো প্রতিদিন আমাদের মানে হ্যাঁ লাগছে, আমরা খরচ করছি, তো আমার কাছে টাকা না থাকলে তো আমি আপনাকে টাকা দেবো না। এই যে ক্ষুদ্র কুটির, এসএমই, এইসব জায়গাগুলো থেকে যে সরকারের নানা সংস্থা, আসলে তাদেরকেও তো এগিয়ে আসতে হবে। সহজ শর্তে নারীকে লোন দিতে হবে, ঋণ দিতে হবে। অনেক কাগজপত্র যেগুলি, যেই যেই ইয়েগুলি থাকে, শর্তগুলি থাকে, নারী কিন্তু সেগুলি পূরণ করতে পারে না, তার বাস্তব কারণেই পারছে না। তো সেই ক্ষেত্রে যদি সহজ শর্তে নারীকে লোন দেয়া হয়, এবং আপা প্রথমেই বলেন যে নারী কিন্তু খুব হিসেব করে টাকা খরচ করে, আমার বিশ্বাস যে সহজ শর্তে যদি লোন দেয়া হয়, সেই লোনের টাকা ব্যাংক কিন্তু ফেরত পাবেই, নারীর টাকাটা অন্তত পাবে। আমি আমি একেবারে এই কথা একেবারে গ্যারান্টি নিয়েই বলতে পারি, নারী কখনই সেই জায়গাটা ইয়ে করবে না যে টাকা মেরে দেয়া বা নষ্ট করে ফেলা বা ইয়ে করা, সেটা করবে না। অতএব নারীকে সহজ শর্তে যেন ঋণ দেয়া হয়, ঋণ সহ অন্যান্য সুবিধাগুলি দেয়া হয়। মোনা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অনেক আলোচনা আছে, অনেক আলোচনা করারও আছে, কিন্তু বাংলাদেশের নারীদের আমি বলবো আমাদের অর্থনীতির এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সাফল্যের জায়গাটা হলো যে ঘর থেকে নারীরা বেরিয়ে এসেছে। এবং বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কয়েক বছর আগে বাংলাদেশে এসে বলেছিলেন, বাংলাদেশের অর্থনীতির একটা ইউনিক দিক হলো যে বাংলাদেশের মেয়েরা অর্থনীতিকে পরিচালনা করতে শুরু করেছে। এবং তিনি মনে করেন একদিন অর্থনৈতিক নেতৃত্ব বাংলাদেশের নারীদের হাতেই আসবে, সেই প্রত্যাশায় আজকের প্রাসঙ্গিক এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, গ্লোবাল টেলিভিশনের সাথে থাকবেন।